আমরা অনেকে চিন্তা করি মাইক্রোসফট বা গুগলের মতো এই সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে যদি জব করতে পারতাম, বা এই সমস্ত কোম্পানিগুলোর মতো যদি নিজে একটা কোনো কোম্পানি তৈরি করতে পারতাম, মাইক্রোসফট গুগলের মতো যদি একটা প্রতিষ্ঠান আমার থাকতো তাহলে কেমন হতো। এই সমস্ত প্ল্যান বা এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় আগে থেকে অনেক চিন্তা ভাবনা থাকে এবং আমাদের মাথায় আসে যদি এরকম কোনো একটা কর্পোরেশন, এরকম একটা কোনো প্রতিষ্ঠান করা যায় তাহলে ক্ষতি কী। এরকম চিন্তা ভাবনা আমারও হতো, মাইক্রোসফট বা গুগলের মতো এরকম যদি একটা প্রতিষ্ঠান আমার থাকতো এবং আমরা যদি বেশ কিছু সফটওয়্যার বানাতাম প্রতিদিন প্রতিনিয়ত এবং সারা বিশ্ব আমাদের কোম্পানির সফটওয়্যারগুলোর গুণগান করে দিত তাহলে কেমন হতো। এই সমস্ত চিন্তা ভাবনা থেকে এই চিন্তা করতে থাকলাম কীভাবে এই সমস্ত সফটওয়্যারগুলো হয় বা কম্পিউটার কীভাবে কাজ করে এবং এই সকল ইনফরমেশন টেকনোলজিগুলো কীভাবে কাজ করে। সেগুলো থেকে জানতে পারলাম যে কম্পিউটারের অধিকাংশ কাজগুলো প্রোগ্রামিং দ্বারা এবং সফটওয়্যারের কাজগুলো মূলত এই প্রোগ্রাম দ্বারাই তৈরি হয়। সে থেকে জানার ইচ্ছা থাকলো প্রোগ্রামিংটা কী এবং প্রোগ্রামিং জানার পর জানতে পারলাম বেশ কিছু ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরকম আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে প্রোগ্রামিং শেখা, বা সর্বপ্রথম ইচ্ছা থাকে যে এরকম একটা কোম্পানিতে চাকরি করা বা কোম্পানি তৈরি করা। এরপর আস্তে আস্তে ঘাটাঘাটি করে জানতে পারা যায় যে এই সমস্ত কাজগুলোর মূলে রয়েছে প্রোগ্রামিং। এই প্রোগ্রামিংটা আমাদের অনেকের কাছে ভয়, HSC-র ICT-র 3rd chapter থেকে 5th chapter পর্যন্ত যে প্রোগ্রামিং রয়েছে অনেকের কাছে অনেক ভয়ের এবং অনেকের কাছে খুব ইজি লাগে এবং অনেকেই অলরেডি বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করে ফেলতেছে। এই প্রোগ্রামিংটাকে কীভাবে শেখা যায় এবং প্রোগ্রামিংটাকে কীভাবে খুব ইজিলি শেখা যায় সেই বিষয়ে জানবো। প্রোগ্রামিং সম্পর্কে আগে জানতে হবে, প্রোগ্রাম হচ্ছে মেশিন ভাষা, কম্পিউটারের এমন একটা ভাষা যার মাধ্যমে কম্পিউটারকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় এবং প্রোগ্রামের বেশ কিছু প্রোগ্রামের সমষ্টি মিলে বিভিন্ন সফটওয়্যার তৈরি করা যায়। সো এই প্রোগ্রামিং ভাষাটা আমাদের জন্য শেখা অনেক ইম্পর্টেন্ট বিকজ বর্তমানে 4th industrial revolution হচ্ছে, সব কিছুই প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং ডিজিটালাইজ হচ্ছে। আমাদেরও দরকার বেশ কিছু ডিজিটাল বিষয়গুলো জানা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বেশ কিছু তথ্য প্রযুক্তির এই যুগে বেশ কিছু নতুন নতুন জিনিস উদ্ভাবন হচ্ছে, আমাদেরও দরকার এই বিষয়গুলো সম্পর্কে জানা এবং নতুন নতুন কিছু আবিষ্কার করা। আর এই জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কীভাবে শিখবো? HSC-র ICT-র 3rd chapter থেকে HTML থেকে শুরু করে 5th chapter C++, C, এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শুধুমাত্র বই দেখে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আয়ত্ত করাটা ইজি হবে না। আর এই প্রোগ্রামিং শেখাটা যদি বাংলাতে হয় তাহলে কিন্তু খারাপ না, আর বাংলাতে এরকম প্রোগ্রামিংটা শেখাবেই আমাকে। আর তাই এরকমই বাংলাতে প্রোগ্রামিংয়ের অন্যতম একটি সেরা চ্যানেল হচ্ছে জঙ্কার মাহমুদ। এই জঙ্কার মাহমুদ ভাইয়ের এই ইউটিউব চ্যানেলটিতে প্রোগ্রামিং সম্পর্কে বেশ কিছু ভিডিওস রয়েছে যার মধ্যে তুমি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা পাবে এবং প্রোগ্রামিংটাকে কীভাবে শুরু করবে এবং প্রোগ্রামিংটাকে কীভাবে অ্যাচিভ করা যায় সে বিষয়টা এখানে অনেক সুন্দরভাবে এক্সপ্লেইন করা হয়েছে। শুধু তা নয়, বাংলাতে তুমি হয়তো বা জেনে নিতে পারলে প্রোগ্রামিং কাকে বলে, কীভাবে বেসিক বেশ কিছু বিষয় এখান থেকে জেনে নিতে পারো। এছাড়াও বেশ কিছু ইউটিউব চ্যানেল রয়েছে বা বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, সেগুলোর মাধ্যমে তুমি খুব ইজিলি প্রোগ্রামিংটাকে শিখে ফেলতে পারো। নাম্বার 1 code.org এবং নাম্বার 2 যে প্ল্যাটফর্মটির কথা বলবো, খান একাডেমি। এই খান একাডেমি এবং code.org-র মতো অনেক আরও অসংখ্য ওয়েবসাইট রয়েছে। সো code.org, খান একাডেমি এবং W3 School-এর মতো বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে খুব ইজিলি তুমি প্রোগ্রামিংটাকে শিখে নিতে পারবে। এই সকল ওয়েবসাইটে গিয়ে জাস্ট সিম্পলি তুমি লগ ইন করে তোমার জিমেলটাকে অ্যাড করে নিয়ে এরপর তুমি তোমার কোর্সটা স্টার্ট করে দিতে পারো। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে অন্যতম রয়েছে জাভাস্ক্রিপ্ট, সি, C++, পাইথন, HTML থেকে শুরু করে অসংখ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা কিনা এই ওয়েবসাইটগুলোতে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে এবং বেশ কিছু প্রসেসিংয়ের মাধ্যমে দেওয়া আছে যা তোমাকে এই প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজগুলো খুব ইজিলি শিখতে সাহায্য করবে। সো প্রোগ্রামিং নিয়ে যাদের চিন্তা ভাবনা এবং যাদের শেখার আগ্রহ আছে খুব ইজিলি তারা এই সমস্ত এডুকেশনাল প্ল্যাটফর্ম এবং কি ওয়েবসাইট থেকে শিখে নিতে পারো।